সিআইডি কার্যালয়ত হাজির কংগ্রেস বিধায়ক জাকির হোসেন সিকদার রাহুল গান্ধীর ন্যায় যাত্রাত আইন ভঙ্গর গোচরত হাজির সিআইডি কার্যালয়ত বিধায়কগী সংগঠিলে সভাপতি ভূপেন বরা বিধায়ক রেকিবউদ্দিন আহমেদ নন্দিতা দাসর বহু কেগী কংগ্রেস নেতা কর্মী আমি গণতান্ত্রিকভাবে আমি যাত্রা আরম্ভ করেছিল পুলিশে আমার মাননীয় সভাপতি ভূপেন বরা ডাঙরিয়াক মারিলে মুখ মারিলে আমার হ হ নেতা কর্মীক পুলিশে মারিলে অসম সরকারের অসমৰ মুখ্যমন্ত্রীর দায়িত্ব আছিল যে অসম পুলিশে অন্যায়ভাবে ন্যায় যাত্রাত অংশগ্রহণ করা ভূপেন বরা ডাঙরিয়া আর তেওঁৰ লগত সংঘটিয়া কংগ্রেসের কর্মী রাইজক পুলিশে যে বলপূর্বকভাবে অত্যাচার করলে যে মারিলে তার উপর হিমন্ত বিশ্ব শর্মার সরকারে তদন্ত করব লাগিছিল সেই তদন্ত নকরিলে সেই তদন্ত করার পরিবর্তে ভূপেন বরা ডাঙরিয়া দেবব্রত শইকীয়া ডাঙরিয়া মোক আর আমার দলের আন আন নেতা সকলকে সমন পঠিয়াইছে এই কার্যই গণতন্ত্রক হত্যা করেছে আর এই কার্যক আমি কেউ ভয় নাখাও হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার সরকার আর হিমন্ত বিশ্ব শর্মার পুলিশ বাহিনীক ভূপেন বরা ডাঙরিয়ার থাকা প্রতিজন কংগ্রেসের নেতা কর্মীয়ে ভয় নাখায় এই সমন পঠাই যদি আমাক ভাবিছে যে আমি নির্বাচনের কাম কাজের পর বিরত থাকিম এই সমন পঠাই যদি ভাবিছে কংগ্রেসের নেতা কর্মীলে আই থাকা সময়খিন বিজেপির ভুল ধরে কোনো প্রতিবাদ নকরে তেনহলে মূর্খর স্বর্গত বাস করেছে কোনো কারণতে হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার সরকারের হিটলারি শাসন আমি মানি নলও গণতন্ত্রক শ্রদ্ধা করো আইনক শ্রদ্ধা করো যার কারণে আজি আইছো আর পুলিশকও উপযুক্ত কথা ভিতরত আমি কম।